Assalamualaikum everyone. Shobai dekhte pachchen TVS Sales Point. Aar ami ajke ekhane chole aschi. Tar ekta special reason ache. Cholen bhitore je thandai kotha bola jay. To basically TVS Sales Point theke ami oder premium ekta bike kini. To bike ta kinar sathe sathe hoye jay oder sodosho. Aar ei showroom e একটা হচ্ছে আপনত্ব ব্যাপার স্যাপার আছে তো এখানে আসার পরে সঞ্জয়ের সাথে আমার হচ্ছে পরিচয় হয় তো পরিচয় হওয়ার পরে সঞ্জয় ভাই ওনাদের যে শোরুমে যতগুলো বাইক আছে সেগুলো আমাকে দেখায় আর বাইকগুলোর মধ্যে মোস্ট প্রিমিয়াম আমার কাছে 4B টাই মনে হয়েছে কারণ বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ একদম 4B কিন্তু দিয়ে দেয় তো যাই হোক আমি এটা একজন হ্যাপিলি ইউজার আর এটার কিন্তু 1000 কিলোমিটার রিভিউ খুব শীঘ্রই আসছে যদিও আমি 1000 না 1000 প্লাস চালাই ফেলছি 1500 মতো চালাই ফেলছি তো আজকে এই ব্যাপারে আপনাদের মানে আমার 4B-র ব্যাপারে আসা না আজকে একটা স্পেশাল রিজনে আপনাদের মাঝে আসা সেটা হচ্ছে আমি বেসিক্যালি এতদিন আই মিন 6 ইয়ার্স প্লাস আমি হচ্ছে মার্চেন্ডাইজিং সেকশনে জব করেছি আই মিন গার্মেন্টস মার্চেন্ডাইজিং যেটাকে বলে সেখানে জব করেছি তো বেসিক্যালি তারও বেশি এক্সপিরিয়েন্স আমার হচ্ছে ড্রাইভিংয়ে আমি বাইক চালাই দীর্ঘ 7 থেকে 8 বছর আই মিন আমি যখন স্টুডেন্ট আমি ভার্সিটিতে যেতাম আমার স্কুটার নিয়ে তখন আমি একটা ব্যাটারি স্কুটার ইউজ করতাম তো হোয়াট এভার ইট ওয়াজ বাট আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল বাইক রাইডিংয়ের ক্ষেত্রে তো সবসময় আমার মানে ইচ্ছা হতো যে আমি বাইকিং রিলেটেড বা বাইকিং মানে বাইক জিনিসটাকে আমার খুব প্যাশনেট মনে হতো তো আমার ইচ্ছা ছিল যে আমি ইন দ্য ফিউচার হয়তো আমি বাইক রিলেটেড কোনো মানে জবে ঢুকতে চাচ্ছি তো মার্চেন্ডাইজিং পেশাটাকে মানে মানে আসলে হয় কি মানে ব্রেনে একটু প্রেশার পড়ে যায় যারা মার্চেন্ডাইজিং সেকশনে আছেন তারা জানেন আর আমার যে মার্চেন্ডাইজিং সেকশনটা ছিল সেটা হচ্ছে আপনার সাপ্লায়ার হাউস টাইপ ওইখানে আপনার কিছুটা অর্ডার আনতে হইতো একটু ভালোই ছিল মানে আমার একটু প্রেশার কম ছিল বাট আমার মনে হচ্ছে যে আমার একটু চেঞ্জ করা দরকার জীবনে নিজেকে সময় দেওয়া দরকার নিজের বাইকটাকে একটু সময় দেওয়া দরকার আর জীবন কয়দিনের বলেন উপভোগ করি যেই জবটা করি সেটা নিজের আত্মা দিয়ে ফিল করে করি এটা সবার কিন্তু করা উচিত যার যার পজিশন থেকে যার যার প্যাশন থেকে এক একটা কাজ করা উচিত দেখেন একজন মুদির দোকানদারও কিন্তু তার যে মুদি বিজনেসটা সেটা কিন্তু ও আমি এখানে দাঁড়ায় কেন কথা বলতেছি চলেন আমার 4B সামনে দাঁড়ায় কথা বলি সবচেয়ে মোস্ট প্রিমিয়াম বাইক হচ্ছে 4B আর এটার কথা না বললেই না একদম মানে ইউথদের মধ্যে এটা একটা ক্রেজ এই যে আমার 4B কালো 4B কিন্তু আমি ওখানে কথা বলতেছিলাম কারণ হচ্ছে ওখানে আলো ভালো আসতেছিল তো চলেন আবার আলোর এখানেই চলে যাই আচ্ছা তো বেসিক্যালি যেটা বলতেছিলাম বাইকিং রিলেটেড যে প্যাশনেট যে জবগুলো সেগুলোতে আপনারা যারা আছেন তারা জানেন যে আপনাদের বাইকিং এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের জবটা কিভাবে একদম পুরো মিশে যাচ্ছে তো আপনার জিনিসটা ভালো লাগবে করতে সেই জিনিসটাই আপনারা করবেন আর মোট কথার এক কথা আমি হচ্ছে এক তারিখ থেকে আমি টিভিএস এ জয়েন করেছি এই মাসের এটা কি মাস চলে এটা হচ্ছে আগস্ট মাস চলে আগস্টের 1 তারিখ থেকে টিভিএস সেলস পয়েন্টের এইখানে হচ্ছে আমি জয়েন করছি 60 ফিট ঠিক ওইখানে হচ্ছে আপনার মণিপুর স্কুল ওই পাশে ও এই হলুদ বিল্ডিংটা ওইটা হচ্ছে মণিপুর স্কুল ঠিক এটার অপোজিটে হচ্ছে মিরপুর 60 ফিট সেলস পয়েন্ট তো এখানে যারা যারা আমার সাথে মিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন আর এখানে তো প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো আছেই যার যার যেই বাজেট বাংলাদেশের মানুষের ভাই আয় রোজগার কম আয় রোজগার অনুযায়ী এইখানে একদম জোশ জোশ বাইক আছে আর আমি তো আছি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দিয়ে থাকবে আপনাদের জন্য বরাদ্দ আর হ্যাঁ টিভিএস সেলস পয়েন্টের ফেসবুক পেজও দেখবেন ওইখানে প্রাইস আপডেট লিস্টগুলো থাকবে আর এই তো তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বাইকিং ক্যারিয়ারে পদার্পণ হয়ে গেছে অলরেডি সো কিপ ওয়াচিং আল্লাহ হাফেজ